মূলত মালদা জেলা ফজলি আমের জন্য বিখ্যাত তবে এবার মালদা জেলার বামনগোলা ব্লকের কৃষকদের উপার্জনের নতুন দিশা দেখাচ্ছে আরাবিয়ান খেজুরের চাষে মালদার পাকুয়া হাট এলাকায় আরাবিয়ান খেজুরের চাষ করে নতুন লাভের মুখ দেখতে চলেছেন অরিন্দম রায় জানান এই চাষের পদ্ধতি ইউটিউবে দেখেছেন তা দেখে আগ্রহী হন তিনি দেখেছেন বাংলাদেশে এই আরাবিয়ান খেজুর হচ্ছে তাহলে আমাদের মালদায় কেন চাষ হবে না এই নিয়ে তিনি বিভিন্নভাবে যোগাযোগ করে গুজরাট ও রাজস্থানে এই দুই জায়গায় এই খেজুর চাষ হচ্ছে বলে জানতে পারেন তিনি যোগাযোগ করে রাজস্থান থেকে খেজুর গাছের চারা নিয়ে আসেন প্রায় বিঘা জমিতে সেই গাছ লাগিয়েছে আট দু বছর পার হতেই গাছে খেজুর ধরতে শুরু করেছে এই খেজুরের রং লাল এছাড়াও দুই তিন প্রজাতির খেজুর হয় এই আরাবিয়ান খেজুরের বর্তমান বাজার মূল্য পাঁচশো থেকে আড়াই হাজার টাকা পর্যন্ত দাম এই গাছ একবার নিয়ে আসলে আর চারা গাছের সমস্যা নেই এই গাছের পাশে থেকে নতুন চারা গাছ তৈরি হয় একবার গাছ লাগানোর পরে দু একবার করে গাছের চারপাশে গোবর সার দিয়ে দিলে ভালো হয় এই খেজুর থেকে লাভের পরিমাণ অনেকটাই খরচ একবার করতে হবে এটা আরাবিয়ান খেজুর যেটা মূলত সৌদি আরবের অধিক থেকে আসে সেই খেজুরই এটা আমাদের এই বরেন্দ্র এলাকায় বৃষ্টিপাত খুব কম এবং এখানে চাষবাস বৃষ্টির উপরেই নির্ভরশীল যে জন্যে সবাই এখানে বলতো যে বিকল্প চাষ কিন্তু বিকল্প চাষটা কি এটা কেউই বলতো না তো আমরা তখন ভাবলাম যে তাহলে খেজুর আমাদের এখানে যেহেতু বৃষ্টিটা কম তাহলে খেজুরের চাষটা করে দেখা যাক সেই হিসেবেই খেজুর গাছগুলো আনুর পরিচিত এটা অ্যারাবিয়ান খেজুর এটা এই উদ্যোগটা আপনার মাথায় কী করে এটা অনলাইন ঘেটেই।

এই গাছের যখন পরিপূর্ণ বয়স হবে তখন এই গাছে দেড় থেকে দুই কুইন্টাল করে খেজুর হবে এক একটা গাছে তাহলে যদি আমি পাঁচশো টাকা কেজিও ধরি তো এক কুইন্টাল হলেও তো পঞ্চাশ হাজার টাকা এক একটা গাছে এই গাছে তেমন কোনো খরচ নেই বছরে তিনবার শুধু সার দিতে হয় ন্যাচারালি গোবর সারটা দিলে সবচেয়ে ভালো এটা মানে আপনি হ্যাঁ এটা আমি নিজের উদ্যোগে

বৃষ্টি যত কম হবে ততই ভালো হ্যাঁ 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 দেখুন এখানে শুধু মানে এখান থেকে যে শুধু ফলটাই হবে সেরকমও মানে পুরোপুরি বলা যাবে না এখানে গাছেরও একটা ব্যাপার আছে সেটা হচ্ছে প্রতিটা গাছ থেকে কিন্তু দশটা পনেরোটা করে গাছ হয় চারা বেরোয় এই গাছগুলো আমরা যেটা আমাদের এখানে রাজস্থানে পাওয়া যায় বা গুজরাটে পাওয়া যায় এক একটা গাছ মিনিমাম বারো হাজার টাকা অবধি এক একটা গাছের দাম তো একটা গাছ থেকে যদি পনেরোটা আমি চারা পাই তাহলে বুঝতেই পারছেন মালদা থেকে দেবু সিং ও দেবাশিস পালের রিপোর্ট আনন্দ বার্তা